হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট। তো আজকে আমি মেনলি যে ভিডিওটা বানিয়েছি, আজকে আমি তোমাদের ইংলিশ সাজেশান নিয়ে ডিসকাস করব। ইংলিশ সাজেশান আমি ঠিক এর আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের ইংলিশের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা সবাই জানো তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে অনেকের প্রবলেম আছে। ইংলিশ গ্রামার তোমরা কমন পাও না অনেক সময়, অনেক কোশ্চেন অ্যাটেম্প করার পরেও, অনেক প্র্যাকটিস করার পরেও কমন পাও না তোমরা। তো এই জন্যই মেনলি আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি, আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে যে সাজেশানটা দিতে চলেছি, তো সেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে কমন পাবে এবং এগুলো একদম বাছাই করা কোশ্চেন, এগুলো প্রায় প্রতি ইয়ারে কমন পড়ে। এগুলো তোমরা দেখতে পারবে, তোমরা যে কোনো বই খুললেই দেখতে পারবে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একদম বোর্ডের বাছাই করা কোশ্চেন। তো আজকে আমি তোমাদের গ্রামার, ইংলিশ গ্রামার ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে সাজেশানটা আমি দিচ্ছি আজকে, সেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, আর যে কোশ্চেনগুলো দেবো আজকে গ্রামারে, তো সেগুলো তোমরা প্লিজ খাতায় লিখে নেবে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের যে 10 নম্বরের আছে ইংলিশ গ্রামার সেকশান, তো সেখান থেকে ভিডিওটা বানিয়েছি আজকে। তো যে কোশ্চেনগুলো দেবো আজকে খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট দেখতে পাচ্ছ ডু অ্যাজ ডাইরেক্ট, যেটা তোমাদের করতে হয়, ঠিক আছে, তোমরা পাবে ওখানে। তো এটা 6 নম্বর আসে। তো ফার্স্টে আমি দিয়েছি হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর এ হেল্প অ্যান্ড অ্যাচিভ। তো এটা যেটা করতে হবে, স্প্লিট ইন টু টু সিম্পল সেন্টেন্স অর ন্যারেশানস। সিম্পল সেন্টেন্সও দিতে পারে আর ন্যারেশানও দিতে পারে, তো এটা করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড আমি যেটা দিয়েছি, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, চেঞ্জ দ্য ভয়েস। তো এটা তোমরা ভয়েসের জন্য রেডি করে রাখবে। তো এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রায় আসছে এবং এ বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ওই জন্য তোমাদের দেওয়া হয়েছে সাজেশানে, তোমরা এগুলো আগে রেডি করবে। আর থার্ড রয়েছে দ্য ওয়াটার ড্রিপিং ফর হিজ সেফ দ্য বয় লুকড অ্যাট হার। তো এটা তোমাকে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স করতে হবে। নাম্বার ফোর যেটা রয়েছে, ইট সাম মোর সন সি সেড, টার্ন ইন টু ইনডাইরেক্ট স্পিচ। আর নাম্বার ফাইভ যেটা রয়েছে, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রেথেমস, চেঞ্জ দ্য ভয়েস, এটা তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। আর নাম্বার সিক্স যেটা রয়েছে, অল দ্য অ্যান্সার্ড বিং ডিফারেন্ট দ্য টেসার অ্যাগ্রেড উইথ দ্য নান অফ দেম। তো এটা রিডাইট অ্যাজ কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তো তোমরা সবাই জানো এই এইগুলো তোমাদের যেটা আছে ইনডাইরেক্ট স্পিচ আর ডু অ্যাজ ইনডাইরেক্ট, তো এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, তোমার এখান থেকে কমন অনেক সময় পাও না। তো আজকে আমি যেগুলো দিয়েছি এই ছটা, সেখান থেকে করলে তোমরা কমন পাবে, কোনো প্রবলেম নেই। এগুলো খুবই ইম্পর্টেন্ট বোর্ডের একদম বাছাই করা, তোমরা প্লিজ এগুলো রেডি করো। তো নেক্সট যেটা আমি দিয়েছি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখান থেকে তোমাদের আমি একটাই দিয়েছি তুলে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা প্লিজ রেডি করে যাবে। তো তোমাদের এটা হাফ নাম্বার করে থাকে, ছটা থাকবে তোমাদের এখানে, দেখতে পাচ্ছ ছটা এখানে ড্যাশ দেওয়া আছে। তো ফার্স্ট যেটা রয়েছে, দেয়ার ওয়াজ সাম কনফিউশনস ড্যাশ ড্যাশ ডোর ওয়ে ড্যাশ ম্যান গেটিং, দেখতে পাচ্ছ দুটো ড্যাশ করা আছে, কম্পার্টমেন্ট স্ট্যাম্পড ড্যাশ অ্যাপোলজি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই অনেকবার এসছে, এটা অনেক অনেক জায়গায় দেখতে পাবে এটা, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা প্লিজ রেডি করে রেখো। নাম্বার থার্ড যেটা আছে, এরর কারেকশানস, তো এটা 1 নম্বরের আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো যেটা আমি দিয়েছি, সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফর হার হেয়ার ওয়াজ টেনলেস। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, অপশানস দেওয়া আছে তিনটে, টেনলেস, টেনলেসিং, টেনলিসেবল, ঠিক আছে, তো যে কোনো একটা হবে। তো এটা এটা তোমরা করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এটা এসছে অনেকবার।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করো। আর এছাড়া আমি আরও অনেক সাজেশান যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি সব সাজেশান আমার চ্যানেলে আপলোড করে দেবো আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ ওখান থেকে কালেক্ট করে সমস্ত সাজেশানগুলো একবার করে দেখে নেবে, তোমাদের খুব হেল্প হবে, ঠিক আছে? আর নেক্সট এটা আছে, নেক্সট আপডেট যেগুলো আছে সেগুলো পেতে হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য ধন্যবাদ তোমাদেরকে।